শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে সভা করেছে যুক্তরাজ্য বিএনপি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ সিনিয়র নেতাদের গ্রেফতারের প্রতিবাদে তারা তাৎক্ষণিক এই প্রতিবাদ সভা করে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর মাহমুদের পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি গোলাম রব্বানী আহমদ আলী, যুগ্ম সম্পাদক হেলাল নাসিমুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন সেলিম প্রমুখ। সভায় বক্তারা বলেন, জনতার আন্দোলনের মুখে টিকে থাকতে না পেরে সরকার দলের নেতাদের গ্রেফতার করছে। তারা অবিলম্বে দলীয় নেতাদের মুক্তির দাবির পাশাপাশি দশম জাতীয় নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানান। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাবিবুর রহমান ময়না, আব্দুল কাইয়ুম, এমদাদ হোসেন টিপু, মিসবাহুজ্জামান সোহেল, আবুল হোসেন সহ আরো অনেকে। যুক্তরাজ্যস্থ কুলাওয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আতিকুর রহমান জুনেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিদুদ্দিন চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ইসলিংটন কাউন্সিলর সাবেক মেয়র কাউন্সিলর জিলানি চৌধুরী, চ্যানেল ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব, ব্যাকটন কমিউনিটি ফোরামের লিড মেম্বার কাউন্সিলর আয়েশা চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া প্রবীণ ব্যক্তিত্ব সীতাভ চৌধুরী, মহিলা সংগঠক মেহেরনিগা চৌধুরী প্রবীণ, সংগঠক শাহানুর খান, সৈয়দা নাজদিন সুলতানা শিখা প্রমুখ। প্রধান অতিথি বক্তৃতায় মেয়র রহমান তার বক্তব্যে কুলাওড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে তার পক্ষ হতে সকল সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মরণপুর সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে লন্ডনের স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। আমি সমিতি দুইটি হয়েছে, কবির ভাইয়ের দুঃখ প্রকাশ করছে, সমিতি একশোটাও আপত্তি নাই, বা সমিতির খাম অন্যটা কথা আপনারা ছিল লাগে খাম করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট দুই আসনের সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর মনোনয়ন লাভ করায় তার সমর্থনে সভা করেছে প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর বিশ্বনাথবাসীরা। রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ফির মজনুমিয়া। শাহ শামীমের পরিচালনায় উপস্থিত ছিলেন শাহ আজিজুর রহমান, শাহাবুদ্দিন চঞ্চল, নুরুল হক লালামিয়া, আজিজুল কালাম, নাহরুন রশিদ, গোলাম কিবরিয়া, আনহার মিয়া, রবিন পাল, শারব আলী, মুশিবুর রহমান, মজনু, আব্দুল হেলাল চৌধুরী, সেলিম সহ আরো অনেকে। উপস্থিত বক্তারা এই সময় আগামী সংসদ নির্বাচনে শফিকুর রহমান চৌধুরীকে পুনরায় নির্বাচিত করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামে কাসিমুল উলম দরগাহে হজরত শাহজালাল সিলেট উদ্যোগে আগামী 6, 7 ও 8 ফেব্রুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে। এইদিকে এই সম্মেলনের সফলের লক্ষ্যে দরগাহ মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদে ইউকের উদ্যোগে রবিবার পূর্ব লন্ডনের স্টিপনি গ্রিন স্থানীয় একটি সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র পরিষদ সভাপতি মাওলানা আব্দুল গাপ্পারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নাজির উদ্দিন ও মুফতি বোরহান উদ্দিনের যৌথ পরিচালনায় সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট দরগাহ মাদ্রাসার মুফতামিন ও দরগাহ মসজিদের খাতিব মুফতি আবুল কালাম জাকারিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাইখুল হাদিস ইমদাদুল হক হবিগঞ্জি, মাওলানা শামসুল হক, মাওলানা জমশেদ আলী, মাওলানা আশগর হোসেন, মাওলানা তহুর উদ্দিন, টাওয়ার হ্যামলেটস মেয়র ডেপুটি ওহিদ আহমেদ প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিতব্য মহাসম্মেলন সফলের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম কিবরিয়া, মুফতি সদর উদ্দিন, মাওলানা রেজাউল হক, মাওলানা আব্দুল করিম, মাওলানা ফয়েজ আহমেদ, মাওলানা আব্দুল কাদির, সাংবাদিক কে এম আবু তাহে চৌধুরী সহ আরো অনেকে।
এদিকে যুক্তরাজ্য কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অপরাংশে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে মুফতি মাওলানা মাহমুদ আহমদ। সংগঠনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য নিযুক্ত বাংলাদেশ মিশনের হাইকমিশনার মিজারুল কায়েস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যাডো এডুকেশন মিনিস্টার রোশনারা আলী এমপি। বক্তব্য রাখেন সাবেক মেয়র কাউন্সিলর মতিনুজ্জামান, কাউন্সিলর আয়েশা চৌধুরী, কাউন্সিলর রহিমা রহমান, কাউন্সিলর হেলাল উদ্দিন আব্বাস, টাওয়ার হ্যামলেটস লেবার মেয়র পদপ্রার্থী জন বেক্স, সাবেক স্পিকার রাজীব আহমেদ, কাউন্সিলর খালিশউদ্দিন আহমেদ সহ অন্যরা। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বাংলাদেশ সরকার কর্তৃক বিদেশ বন্ধু পদকপ্রাপ্ত মানবাধিকার কর্মী ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল করেছে যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ। পূর্ব লন্ডনের স্থানীয় একটি কলেজে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন মিসেস খালেদা মুস্তাক কোরেশি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুসলিমা শামসুবনি, হুসনারা মতিন, মেহেননিগা চৌধুরী, নাজমা হোসেন নাজু চৌধুরী, নাজনীন সুলতানা, রাবেয়া জামাল, রাজিয়া রহমান প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় স্বাধীনতা যুদ্ধ চলাকালীন নোরা শরীফের কর্মকাণ্ড বিশদভাবে আলোচনা করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। বাংলা সংলাপের সম্পাদক মোহাম্মদ মোশাহিদ আলীর মাতার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল রবিবার পূর্ব লন্ডনের বাংলা সংলাপ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বাংলা সংলাপের সম্পাদক মোহাম্মদ মোশাহিদ আলীর মাতা লিলজান বেগম 70 বছর বয়সে শনিবার সকালে বাংলাদেশে ইন্তেকাল করেন। ইন্নারিল্লাহে ওয়া ইন্নারিল্লাহি রাজিউন। শোক সভায় উপস্থিত ছিলেন বাংলা সংলাপের ডিরেক্টর আনসার মিয়া, জাকির হোসেন, আব্দুর রব মল্লিক, হামিদুল হক, আপেন্দি লিটন, আহমদ শামীম, রফিকুল ইসলাম সজীব প্রমুখ। পরে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। বার্মিংহামে বোমিজ জামে মসজিদ ও ইসলামী সেন্টারের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। রোমে উদযাপন করা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয় শততম বছর।